হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু কিউ চ্যানেল। আজকে আপনাদের জন্য নতুন কুইজ নিয়ে আসলাম, দেরি না করে চলেন শুরু করে দিই। আমাদের প্রথম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? অপশন এ জয়নুল আবেদিন, অপশন বি কামরুল হাসান, অপশন সি হাশেম খান, অপশন ডি হামিদুর রহমান। ঝটপট করে কমেন্টের মাধ্যমে উত্তর পাঠিয়ে দিন। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য অ্যান্ড প্রস্তর অনুপাত কত? অপশন এ 4:3, অপশন বি 5:3, অপশন সি 3:2, অপশন ডি 6:5। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? অপশন এ মহিষ, অপশন বি গরু, অপশন সি ছাগল, অপশন ডি রয়্যাল বেঙ্গল টাইগার। ঝটপট করে কমেন্টের মাধ্যমে উত্তর পাঠিয়ে দিন। বাংলাদেশের জাতীয় শিশু নীতি অনুযায়ী শিশুর বয়স? অপশন এ 0-18 বছর, অপশন বি 0-8 বছর, অপশন সি 1-20 বছর, অপশন ডি 0-12 বছর। আমাদের পঞ্চম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশন এ সন্ধ্যা, অপশন বি স্বরবিধান, অপশন সি শেষের কবিতা, অপশন ডি সুরবিধান। ঝটপট করে কমেন্টের মাধ্যমে উত্তর পাঠিয়ে। বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়? অপশন এ 350 জন, অপশন বি 355 জন, অপশন সি 300 জন, অপশন ডি 345 জন। ঝটপট করে কমেন্টের মাধ্যমে উত্তর পাঠিয়ে দিন। আমাদের সপ্তম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত? অপশন এ 20 জন, অপশন বি 25 জন, অপশন সি 30 জন, অপশন ডি 40 জন। ঝটপট করে কমেন্টের মাধ্যমে উত্তর পাঠিয়ে। অষ্টম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদে অধিবেশন আহ্বান করেন কে? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি স্পিকার, অপশন ডি প্রধান বিচারপতি। ঝটপট করে কমেন্টের মাধ্যমে উত্তর পাঠিয়ে দিন। নবম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে? অপশন এ ক্যাপ্টেন এম এ মনসুর আলী, অপশন বি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অপশন সি তাজউদ্দিন আহমেদ, অপশন ডি মাহমুদুল্লাহ। আমাদের সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? অপশন এ বাংলার প্রকৃতির কথা, অপশন বি বাংলার মানুষের কথা, অপশন সি বাংলার ইতিহাসের কথা, অপশন ডি বাংলার সংস্কৃতির কথা। ঝটপট করে উত্তর কমেন্টের মাধ্যমে পাঠিয়ে দিন আর জিতে নিন 500 টাকা পুরস্কার। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের লাইভ শুরু হতে যাচ্ছে নেক্সট সানডে। ধন্যবাদ সকল।